মানুষকে ভালোবাসি তো মানুষকে সম্মান করতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে। সাধারণ মানুষকে ভালোবাসি, সাধারণ মানুষের হাত পা ধরি, তারপর এখানে এক একটা করে আওয়ামী লীগের ভোট বাড়ানো হয়। যারা আওয়ামী লীগের কথা বলি এভাবে নগ্নভাবে কথা বলবো, তারা আওয়ামী লীগের শত্রু, তারা কখনো আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। এরা দেখছো তো কি, এরা স্বাধীনতা পর থেকে এই দলের জন্য যুদ্ধ করতে করতে গিয়ে এরা ওদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। এখন পর্যন্ত গিয়া তারা মুখ বাঙালি করে তাদের সম্মান না করবে, এটা সালাম দিবে, এটাকে ভালোবাসবে এরা। আমার কথা হচ্ছে আমার এই উপজেলা পরিষদের মধ্যে এই উপজেলার 3.5 লক্ষ মানুষ আমরা বসবাস করি। আমরা 3.5 লক্ষ মানুষ এক পরিবার। বিএনপির তো যদি আওয়ামী লীগ না বানায় আওয়ামী লীগ কি শান্তি লাগবে? আজকে দেখেন গত কিছুদিন আমাদের নির্বাচন হয়েছে, সেখানে আমরা 14,000 লোক পাইছি। এটা বিএনপি দেখুন, এটা বিএনপি উদ্দেশ্য দেখুন, মুখারা ভোট দেন, মুখারা ভোট না দিলে এ 14,000 লোক পাইছি আসেনি। আমার কথা হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সুফল মানুষের গর্ব গর্ব বোঝা দিত, যে সুফল দিচ্ছে কিন্তু আমরা অনেক জায়গা দেখি মাননীয় প্রধানমন্ত্রী তার সামাজিক নিরাপত্তা বেষ্টনে যেগুলা অনেকগুলো মেম্বার কি এগুলো মাটির কাছে বিক্রি করে, আর বদমাশ এটা তো শেখ হাসিনা দিচ্ছে মানুষের গরিবের হক, এটা গরিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যারা এগুলো দুই একজনের বিক্রি করছে এরা আজকে আস্থা করে নিক্ষেপ হয়েছে, তারা নির্বাচিত হয় নাই। মানুষ জনগণ সঠিক মানুষকে সঠিক ব্যক্তিকে তারা গিয়ে নির্বাচিত করে নিয়ে আসে, ওরা জানে যোগ্য ব্যক্তি কারা, কাকে নির্বাচিত করতে হবে। আমার কথা হইল নির্বাচন আসছে, ভোট আসছে, প্রত্যেকটা ঘরে যেতে হবে, প্রত্যেকটা ঘরে গিয়ে মা বোনের হাত পা ধরে তোমরা করতে হবে। আমার বাবা লই আমাদের মুরব্বী লই যারা আছে তাদের হাত পা যায় ধরে তোমরা করতে হবে, তাদের কাছে ভোট ভিক্ষা করো। ভোট কার কাছে? মানুষের কাছে, মানুষের কাছে যাও, ঘরে ঘরে যাও।